দেখো ঠিক 5টা 50 মিনিটে রাজ্যপাল চলে আসেন। নবান্নে নবান্নে আসার সময় নবান্নের নিচে দাঁড়িয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব, দুজনে তারা আমন্ত্রণ জানান। আমন্ত্রণ জানানোর পর রাজ্যপাল ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে যান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিব তারা দুজনে তাকে ডিজাস্টার কন্ট্রোল রুমে নিয়ে যান। এই মুহূর্তে তিনি ডিজাস্টারের যে কন্ট্রোল রুম রয়েছে নবান্নের দোতলায়, সেই কন্ট্রোল রুমে তিনি বসে আছেন। মূলত তিনি রাজ্য সরকারের কাছ থেকে জানতে চাইছেন যে রাজ্য সরকার কি ব্যবস্থা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্য সচিব আলাপদ বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে তাকে বোঝাচ্ছেন যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় কন্ট্রোল করার জন্য। এবং মূলত রাজ্য সরকার যেটা চাইছে সেটা হচ্ছে যাতে আগে ভাগে যে সমস্ত ব্যবস্থাগুলো নিয়েছে, আমফানের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পর থেকে রাজ্যপালকে বোঝানোর চেষ্টা করছেন যে যাতে রাজ্যের জীবনহানির সংখ্যাটা খুব কম হয় এবং ক্ষতি যদি হয়, রাস্তাঘাট বাড়িঘর মানুষের যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি যাতে দ্রুত মেরামত করা যায়, একেবারে যাতে ক্ষতি যতটা সম্ভব কম করা যায় এবং যতটুকু ক্ষতি হয় তার যেন দ্রুত মেরামত করা যায়, তার দ্রুত সেই বিপর্যয়কে কাটিয়ে ওঠা যায়, সেই ব্যবস্থায় মুখ্যমন্ত্রী কিরকম ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের কাছে তা বুঝে নিতে চাইছেন রাজ্যপাল জগদীপ ধনকর। সরাসরি নবান্নে আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, এটা আমাদের বলো যে নবান্নের যে দোতলায় যে কন্ট্রোল রুম যেখান থেকে পুরো ব্যবস্থাপনা তদারকি করা হচ্ছে, কি হচ্ছে এখন সেখানে? মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল আমরা দেখাচ্ছিলাম একেবারে পাশাপাশি বসে রয়েছেন। দেখো সুপ্রজিত, ইয়াসের মোকাবিলায় এই নবান্নের তৃতীয় তলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের অধীনে এই কন্ট্রোল রুম। এবং সেই কন্ট্রোল রুমে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে নিরন্তর তিনি নজরদারি চালাচ্ছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে রাত্রিরেও তিনি এই কন্ট্রোল রুমে থাকবেন এবং এখান থেকে রাজ্যের 20টি জেলায় যে কীভাবে রাজ্য সরকারের যে যে ব্যবস্থা করেছে দুর্গত মানুষকে বিভিন্ন ত্রাণ শিবিরে ফিরিয়ে আনা, এছাড়া বিপর্যয়ের পরে যাতে খুব তাড়াতাড়ি বিদ্যুৎ বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করা যায়, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা যায়, যে যাতে আমফান থেকে শিক্ষা নিয়ে এটা রাজ্য প্রশাসন করতে চাইছে এবং সেই কারণেই তিনি এখানে নজরদারি চালাবার জন্য সারা রাত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কালকেও তিনি থাকবেন বলে কিছুক্ষণ আগে জানিয়েছেন। এবং 5টা 50 মিনিটে আমরা দেখলাম যে রাজ্যপাল তিনি নবান্নে এলেন এবং তাকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী 14তলা থেকে তিনি নেমে এলেন এবং স্বাগত জানাতে, অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে যে আমি একটু দেখাই যে এখানে আমাদের একবার ভার্চুয়াল মাধ্যমে আমাদের দেখানো হবে বৈঠকটা, এই মুহূর্তে বৈঠকটা চলছে এবং তারপর একটি যৌথ সাংবাদিক বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে বৈঠক চলছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব এবং বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান, তারা এই বৈঠকের মধ্যে রয়েছেন। যেটা আমাদের কাছে খবর এসেছে যে রাজ্য সরকার এই ইয়াস মোকাবিলায় কী কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, মূলত সেই বিষয় নিয়েই রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী তিনি কথা বলছেন। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে রাজ্যের পুলিশ কর্মী, বিভিন্ন দপ্তরের অফিসার, NDRF সহ প্রায় 3 লক্ষ কর্মী তারা ময়দানে রয়েছেন, যে সাধারণ মানুষ যাতে বিপদের মধ্যে পড়লে যাতে সরাসরি তারা ঝাঁপিয়ে পড়তে পারে এবং মানুষকে যাতে তারা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারে। এবং তাছাড়া ইয়াস যখন আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে যখন আছড়ে পড়বে, তারপর বিদ্যুৎ